तो नमस्कार বন্ধুরা জব সার্চ কলকাতা থেকে আমি সিদ্ধার্থ বলছি। তো প্রদীপ স্যারের এই চ্যানেলে তোমাদের কাছে যে কাজটা খবর নিয়ে আসছি এটা হচ্ছে জামশেদপুরে স্টিল ফ্যাক্টরিতে জব। তো পূজোর আগে এইসব কাজ আসছে, নিত্য নতুন কাজ আসছে, তো সেটা তোমাদের বুঝতে হবে। এখানে তোমাদের বেতন থাকবে 16,000 থেকে 19,000 টাকা। আমি একটা শর্ট ভিডিও বানিয়েছি ফেসবুকে, সেটা তোমরা দেখে নিতে পারো, সেটা শর্ট। কিন্তু শর্টে তো পুরো কথা বলা নেই, তো তোমাদের এই জন্য ভিডিওটা বড় বানাতে বাধ্য হলাম। তো আমাদের জামশেদপুরে স্টিল ফ্যাক্টরিতে আমাদের যে, আমি কোনো ক্লায়েন্টের নাম নিচ্ছি না, জামশেদপুরে স্টিল ফ্যাক্টরিতে আমাদের প্রচুর সিকিউরিটি গার্ড লাগবে। হাইট হতে হবে 5 ফুট 6 ইঞ্চি থেকে 5 ফুট 7 ইঞ্চি, তবে 5 ফুট 6-এর নিচে আমরা নেব না, 5 ফুট 7 ইঞ্চি হতেই হবে। এবং 5 ফুট 7-এর থেকে কিছুটা কম হলে আমরা নেব, তবে 5 ফুট 5 ইঞ্চি হলে আমরা নেব না। এখানে বয়স হতে হবে মাধ্যমিক পাশ হতেই হবে, ঠিক আছে। এবং তোমাদের হাইট হতে হবে 5 ফুট 7 ইঞ্চি মিনিমাম মাধ্যমিক পাশ, এবং বয়স 18 থেকে 37-এর মধ্যে। কারো বয়স যদি 38 হয় তাহলে নেব না, আর কারো বয়স যদি 17 হয় তাহলে নেব না। 18 থেকে 37-এর মধ্যে বয়স হতে হবে। যারা যাদের আধার কার্ডের সাথে যারা এখানে করবে তাদের কি কি ডকুমেন্টস আনতে হবে, আধার কার্ডের সাথে মোবাইলের লিংক থাকতে হবে, আধার কার্ডের সাথে মোবাইলের লিংক থাকতেই হবে। এবং করোনা ডবল ডোজ ভ্যাকসিন, সেখানে যদি সিঙ্গেল ডোজ থাকে চলবে। এবং তোমাদের প্যান কার্ড থাকতে হবে, এবং সমস্ত ডকুমেন্ট যেমন 4 কপি কালার, পাসপোর্ট সাইজের ছবি, ব্যাংক ডিটেলস, লাস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট, মাধ্যমিক পাশের সার্টিফিকেট, এবং 2 কপি বায়োডাটা তোমাদের কিন্তু বন্ধু সাথে করে আনতে হবে। তো এই কাজের খবরটা দিচ্ছি, এটা হচ্ছে জামশেদপুরে স্টিল ফ্যাক্টরিতে চাকরি। তোমাদের বেতন থাকবে 16,000 থেকে 19,000 টাকা। এখানে 12 ঘন্টা 26 দিন তোমাদের কাজ হবে। তোমরা PF, ESI, গ্র্যাচুইটি, মেডিকেল, বোনাস সমস্ত কিছু কেটে তোমার ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক মাসের 7 তারিখে 15,000 টাকা ঢুকে যাবে। এছাড়া এখানে যারা 12 ঘন্টা 30 দিন কাজ করবে তারা আরও বেশি বেতন পাবে, প্রায় 19,000 টাকা। সেটা PF, ESI, গ্র্যাচুইটি, মেডিকেল কেটে প্রায় 17,000 পেয়ে যাবে। তো বন্ধু এই কাজটা করতে পারো, এখানে ওভারটাইম করে আরও বেশি পয়সা আয় করা যাবে। এখানে বন্ধু তোমাদের থাকার জন্য ফ্রিতে রুম দেবে, সুন্দর ঘর, মানে মোজাইক করা ঘর। তোমরা ভেবো না যে ঘর দেব বলে ফ্রিতে ঘর মানে খুব খারাপ ঘর, মোজাইক করা পাকা ঘর দেবে, পাকা ঘর, ঠিক আছে। ঘরের মধ্যে ফ্যান ট্যান সব আছে। আর ওই কোম্পানিতে যারা কাজ করে, যারা স্টাফ, তারা যে ক্যান্টিন থেকে খায় সেই ক্যান্টিন থেকে তুমিও খেতে পারবে। তাতে তোমার 1,000 থেকে 1,500 টাকা বন্ধু খরচা হবে সারা মাসে। তোমার 1,000 থেকে 1,500 টাকা খরচ হবে ওই ক্যান্টিন থেকে। তোমরা ক্যান্টিন ফেসিলিটি পাবে এবং অ্যাকোমোডেশন পাবে। তো বন্ধু তোমাদের এখানে কোথায় কাজ হচ্ছে, এটা হচ্ছে জামশেদপুরে স্টিল ফ্যাক্টরিতে তোমাদের কিন্তু কাজ হচ্ছে। তোমরা এখানে বন্ধু কাজটা করতে পারো, ঠিক আছে। বেশি বেতনের চাকরি, এটাই সবচেয়ে বেশি বেতনের চাকরি এই 2023-এ। পুজোর আগে যে তোমাদের কাজটা দিচ্ছি 16,000 থেকে 19,000 টাকা। এখানে তোমরা নিশ্চয়ই জানো যে যে সিকিউরিটি আন্ডারে কাজ করতে গেলে মিনিমাম একটা ড্রেসের চার্জ লাগে, সেক্ষেত্রে তোমাদের এখানে শুধুমাত্র 800 টাকা দিয়ে ড্রেসের জন্য জমা দিতে হবে, বাদবাকি পয়সা তোমাদের বেতন থেকে কেটে নেবে, ঠিক আছে। বাদবাকি পয়সা বেতন থেকে কেটে নেবে। তোমাকে কিন্তু 2 সেট জামা, প্যান্ট, টুপি, বেল, বাসি, লাইনার, শীতকালে তোমাদের জ্যাকেট, সোয়েটার, এবং তোমাদের কিন্তু কি দেবে, তোমাদের ব্যাটন দেবে, তোমাদের 5 ব্যাটারি টর্চ দেবে, ওয়াকি টকি দেবে, ঠিক আছে। একটা কোম্পানির মধ্যে তোমাদের কাজ করতে হবে, স্টিল ফ্যাক্টরি, বিখ্যাত স্টিল কোম্পানির আন্ডারে বন্ধু তোমাদের কাজ হবে, বিখ্যাত স্টিল কোম্পানি। এবং তোমরা কিন্তু এখান থেকে নিজেদের কেরিয়ারটা তৈরি করতে পারো, এখান থেকেই তোমরা নিজেদের কেরিয়ার তৈরি করো। আজকে যারা সিকিউরিটি গার্ডে কাজে ঢুকবে, আর একটা কথা যেটা বলার দরকার যে আমাদের এখানে প্রত্যেক 3 মাস অন্তর প্রমোশনের ইনক্রিমেন্ট হয়, তোমার কাজের অ্যাক্টিভিটির উপরে তোমার কিন্তু প্রমোশন হবে। তোমরা আজকে যারা সিকিউরিটি ঢুকছো আগামী দিনে তোমরা হেড সিকিউরিটি হতে পারবে, হেড সিকিউরিটি থেকে তোমরা
সুপারভাইজার হতে পারবে, সুপারভাইজার থেকে এসও হতে পারবে, এসও থেকে তোমরা সিকিউরিটি অফিসার হতে পারবে, সিকিউরিটি ইন্সপেক্টর হতে পারবে, সিকিউরিটি এরিয়া ম্যানেজার হতে পারবে। তো বন্ধু, যারা আজকে যারা হট চেয়ারে বসে আছে, বসে কম্পিউটারে কাজ করছে, সিকিউরিটিরই কাজ করছে, হট চেয়ারে বসে বসে কম্পিউটারে এসি ঘরে বসে কাজ করছে, তারাও কিন্তু একদিন সিকিউরিটিই ছিল। কেউ এক লাফে বড় হয় না, তোমারও বুঝতে হবে, তোমারও ধীরে ধীরে তোমারও প্রমোশন হবে। তো আমরা তোমাদের প্রথম সিঁড়িটা তৈরি করে দিচ্ছি, দ্বিতীয় সিঁড়িটা তৈরি করা তোমার কাজ। তোমার কাজের অ্যাক্টিভিটি, তোমার কাজের চালচলনের উপরে আমাদের সর্বদা নজর থাকবে। যার কাজের এক্সপিরিয়েন্স ভালো হবে তাকে কিন্তু আমরা আগামী দিনে প্রমোশন করাবো, এবং এই প্রমোশনের সাথে সাথে তোমাদের স্যালারিটাও বাড়তে থাকবে ধীরে ধীরে। আমাদের এখানে প্রত্যেক বছর দুবার বেতন বাড়ে, তো তোমরা তোমাদেরও দুবার বেতন বাড়বে, এবং তোমরা এখানে পিএফ পাবে প্রত্যেক বছর, এবং ইএসআই পাবে, এবং পুজোর সময় কিন্তু তোমরা এক মাসের ফুল বেতন পাবে। এখানে ১২ মাসের কাজ করলে ১৪ মাসের বেতন পাবে। ১৪ মাসের বেতন কি করে পাবে? এখানে তোমরা বছরে ৩১টা অ্যানুয়াল লিভ পাবে। তোমরা যদি সেই লিভ জমাতে পারো তোমাদের কাজে আসবে। এছাড়া তোমরা পুজোর সময় এক মাসের ফুল বেতন যা আছে সেই বেতন অনুযায়ী তোমরা বোনাস পাবে। এছাড়া তুমি এখানে ৫৮ বছর কাজ করলে কিন্তু তোমরা এখানে পেনশনের সুবিধা পাবে, তোমার অবর্তমানে তোমার ওয়াইফ পেনশন পাবে। ঠিক আছে, একটা গভর্নমেন্ট এমপ্লয়ি যা যা সুবিধা পায় তোমরাও কিন্তু এই কোম্পানির আন্ডারে কাজ করলে সেই সেই সুবিধাগুলো পাবে। এবং তোমার এখানে অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স পাবে ৩ লক্ষ টাকার। এছাড়া তোমার অবর্তমানে তোমার অসহায় বাড়ির পরিবার এককালীন ৭.৫ লক্ষ টাকা পাবে। তো বন্ধু, এইখানে তোমরা নিশ্চিন্তে কোনো চিন্তা না করে তোমরা এখানে কাজে ঢুকতে পারো। একদম একদম ১০০% তোমরা জবটা পাবে, একদম স্পট জয়নিং হবে। সবচেয়ে বড় কথা, তোমাদের এখানে কোনো ট্রেনিং হবে না। এই যে জামশেদপুরে তোমরা স্টিল ফ্যাক্টরিতে কাজটা করতে যাবে, এখানে কোনো ট্রেনিং হবে না আর কোনো ইন্টারভিউ হবে না। তো কোনো ট্রেনিং আর কোনো ইন্টারভিউ না দিয়ে তোমরা কিন্তু বন্ধুরা এখানে স্পট জয়নিং করবে, এবং তোমরা এখান থেকে সরাসরি জামশেদপুর স্টিল ফ্যাক্টরিতে চলে যাবে। আমরা তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেবো, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে তোমরা জামশেদপুরে যাওয়ার সাথে সাথে তোমাদের ওখানে ইউনিফর্ম, আই কার্ড সমস্ত কিছু দিয়ে তোমাদের কিন্তু ওখান থেকে বন্ধুরা ডিউটিতে জয়েন করিয়ে দেবে। এবং তোমরা ওখানে প্রত্যেক মাসের ৭ তারিখে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫,০০০ টাকা ঢুকে যাবে, যারা ১২ ঘন্টা ২৬ দিন কাজ করবে। এবং তোমাদের ওখানে ক্যান্টিন ফেসিলিটি পাবে, এবং ওখানে তোমরা বিনামূল্যে থাকতে পারবে। তো বন্ধুরা, এই কাজটা তোমরা হাতছাড়া করো না। বাংলার বেকার চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ গড়বার কিন্তু শেষ সুযোগ। আর মেয়েদের যে কাজের খবরটা বলছি, সেটা হবে, মেয়েদের কাজটা হবে কলকাতায়। আমাদের প্রায় ১০ জন মেয়ে লাগবে, ১০টা মেয়ে লাগবে আমাদের। তো ১০টা মেয়ের কোয়ালিফিকেশনটা কী কী লাগবে বলে দিচ্ছি। মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, ৫ ফুট ২ ইঞ্চি হাইট হতে হবে, ৫ ফুট থেকে ৫ ফুট ২ ইঞ্চি হাইট হতে হবে, এবং উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, কম্পিউটারের নলেজ থাকতে হবে, স্পোকেন ইংলিশ বলতে হবে, বলা জানতে হবে, স্পোকেন ইংলিশে কিছু বলা জানতে হবে, মানে বেশি বলতে হবে না, অল্প স্তর বললেই হবে, এবং তোমার ইংরেজিতে কিছু লেখালেখি কাজ আছে। এবং যারা তোমার কাজটা হবে, মেয়েদের যে কাজটা, সে মেয়েদের কাজটা হবে সিটে বসে বসে কাজ, হট চেয়ারে বসে বসে কাজ, সিটে বসে বসে কম্পিউটারের সামনে বসে তোমাদের কাজটা হবে হচ্ছে, যারা ফোন করবে সেই ফোনগুলো রিসিভ করা, এবং ফোন রিসিভ করে তাদের নামগুলো নথিভুক্ত করা কম্পিউটারে, নাম, অ্যাড্রেস, বয়স সমস্ত কিছু নথিভুক্ত করতে হবে কম্পিউটারে। এটা একটা বিখ্যাত সফটওয়্যার কোম্পানির আন্ডারে এসি রুমের মধ্যে বসে কম্পিউটারের সামনে বসে 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 কাজ, ৮ ঘন্টা ২৬ দিনের স্যালারি থাকবে ৫,৫০০ টাকা, ৮ ঘন্টা ২৬ দিনের স্যালারি থাকবে ৫,৫০০ টাকা। যারা যেসব মেয়েরা এই কাজটা করবে তাদের ৫ ফুট থেকে ৫ ফুট ২ ইঞ্চি হাইট হতে হবে, বয়স ৩০ এর মধ্যে হতে হবে, হ্যাঁ, এবং মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, আর অল্প বিস্তর ইংরেজিতে কথা বলতে জানতে হবে। মেয়েদের কাজটা হবে এসি রুমের মধ্যে বসে, সফটওয়্যার কোম্পানির মধ্যে এসি রুমের মধ্যে বসে হট চেয়ারে বসে মাইকে অ্যালাউন্স করতে হবে মাঝে মাঝে মাইকে ইংরেজিতে লিখতে হবে, এবং যারা যেসব ফোনগুলো আসবে সেই ফোনগুলো রিসিভ করতে হবে, রিসিভ করে কম্পিউটারে লোড করতে হবে। এটা হচ্ছে গিয়ে সিকিউরিটি অ্যাসোসিয়েটের কাজ, টেলিকলার এক্সিকিউটিভের কাজ হবে।
তো তোমাদের একটা বিখ্যাত সিকিউরিটি কোম্পানির পেরোলে তোমাদের কাজটা হবে এবং প্রত্যেক মাসের 7 তারিখে তোমরা বেতন পাবে। যেসব মেয়েরা ডেলি প্যাসেঞ্জারি করে এই কাজটা করতে পারবে তারা কিন্তু এই কাজের জন্য আবেদন করতে পারো। এই ভিডিওর কমেন্ট বাক্সকে গিয়ে তোমরা কমেন্ট করে দেবে, আমি তোমাদের গাইড করে নেব, আমি তোমাদের গাইড করে নেব। যারা জামশেদপুরে স্টিল ফ্যাক্টরিতে কাজের জন্য আসতে চাও তারা ভিডিও ডিসক্রিপশনে গিয়ে কমেন্ট করে দেবে, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো, কোথায় আসতে হবে, কিভাবে আসতে হবে সমস্ত ডিটেলস বলে দেবো। এবং দরকারে আমার ফোন নম্বরটাও আমি দিয়ে দিচ্ছি। আমার ফোন নম্বরে ফোন করার টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 4টার মধ্যে, তার মধ্যে তোমরা ফোন করে নেবে। আমি তোমাদের ফোনের নম্বর হচ্ছে 7478454017, এই নম্বরে তোমরা আমাকে ফোন করে নেবে। আমি তোমাদের ফোন কিন্তু আগামীকাল সকাল 10টার পরের থেকে রিসিভ করা শুরু করব, বিকাল 4টে বন্ধ। 4টের পরে আবার কেউ যদি ফোন করে আমি সেই ফোন রিসিভ করব না। যা বলার থাকবে ভিডিওর কমেন্ট বাক্সে এসে কমেন্ট করে দেবে, আমি তোমাদের প্রত্যেক কমেন্টের উত্তর দিয়ে দেবো এবং তোমাদের ফোন রিসিভ করে নেব। ফোন রিসিভ করে নিয়ে তোমাদের কিন্তু আমরা গাইড করে নেব, তোমাদের তোমরা আমাদের অফিসের সামনে চলে আসতে পারো, দরকার হলে আমার শর্ট ভিডিও দেখে নিতে পারো। শর্ট ভিডিওতে লোকেশনের কথা বলে দিয়েছি, কোথায় লোকেশন তোমার আসতে হবে, সল্টলেক সেক্টর 5 ওয়েবেল নোমোর, তোমাদের আসতে হবে গোদরেজ জেনেসিস যে বড় বিল্ডিংটা আছে, গোদরেজ জেনেসিসের যে বড় বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ের সামনে তোমাদের আসতে হবে। তার উল্টো দিকে হচ্ছে সাউথ ইন্ডিয়ান ব্যাংক, ওই সাউথ ইন্ডিয়ান ব্যাংকের নিচে এসে তোমরা আমাকে ফোন করবে। আমার ফোন নম্বর 7478454017, এই নম্বরে তোমরা ফোন করবে। আমি অফিস থেকে বেরিয়ে এসে তোমাদের রিসিভ করে আমাদের অফিসে নিয়ে যাব, এখান থেকে তোমাদের কিন্তু স্পট জয়নিং হয়ে যাবে, তোমাদের স্পট জয়নিং হয়ে যাবে। তোমরা যারা এই কাজটা করতে চাও তারা আমাদের দপ্তরে চলে আসো, আমাদের ঠিকানায় চলে আসো, আমরা তোমাকে ওখান থেকে রিসিভ করে নেব। তোমাদের রিসিভ করে নিয়ে বন্ধু যারা জামশেদপুরের জন্য কাজ করবে তাদের স্পট জয়নিং করিয়ে দেবো। আর যেসব মেয়েরা এই সফটওয়্যার কোম্পানির আন্ডারে কাজ করবে তাদের কিন্তু ইন্টারভিউয়ের পর জয়নিং করিয়ে নেব, তোমরা এখানে আসতে পারো। তো বন্ধু এই কাজের খবরটা দিলাম, বেশি বেতনের চাকরির খবর। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলের বোতামে অল করে দেবে, যখনই আবার নতুন খবর নিয়ে আমি চ্যানেলে আপডেট দেবো সেই খবর সবার প্রথমে তোমার প্রোফাইলে দেখতে পাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, গুড নাইট।